দুর্গা প্রতিমার ভাসানে গিয়ে অশান্তি, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটে হুগলির আরামবাগ থানা এলাকায়। মৃত্যুর কারণকে ঘিরে রয়েছে রহস্য। হুগলির আরামবাগ থানার ডিহিবায়রা এলাকায় দুর্গা প্রতিমার ভাসানকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় কিশোরকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল পড়শি পূজা কমিটির সদস্যদের বিরুদ্ধে। মৃতের নাম সাগর ঠান্ডার। ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। যদিও মৃত্যুর পেছনে দুর্ঘটনাকেই দায়ী করেছেন পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আরামবাগের দিহিবায়রা মনসামাতা মিলন সঙ্ঘের পরিচালনায় দুর্গাপুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। অভিযোগ, পুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে চলছিল পুজো কমিটির মধ্যে বিবাদ। স্থানীয় বাসিন্দা সূত্রে এও জানা যায়, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজা কমিটির সদস্যরা যখন বুধবার রাত্রে প্রতিমা নিরঞ্জন করতে যান, সেই সময় কমিটির সদস্যদের দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা রুমা সাত্রা গুরুতর জখম হন। এরপরেই দুই পক্ষের মধ্যে অশান্তি চরমে ওঠে। রাতে ঠাকুর ভাসান করে সাগর ঠান্ডার নামে এক কিশোর বাড়ি ফিরছিল। সেই সময় তাকে একাকী তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে দাবি পরিবারের। জানা যায়, দীর্ঘক্ষণ ফাঁকা রাস্তায় পড়েছিল কিশোর। তৎক্ষণাৎ স্থানীয় চিকিৎসককে দেখালে শেষ রক্ষা হয়নি কিশোরের। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। যদিও পূজা কমিটির সদস্যরা জানিয়েছেন, মারধরের কোনো ঘটনাই ঘটেনি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিশোরের। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মানে পয়সা দিচ্ছে, তার জন্য তো দিদি বারণই করে দিয়েছে যে আদার্স কারো কাটে বিল কাটা চলবে না। সেই সূত্রে আমাদের সেই নিয়মই সবাই বলেছে যে দিদি যেহেতু দিচ্ছে, তাহলে কেন তোরা চাঁদা তুলতেছি। এইটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, সকালে কাল সকালে ওদের ওখান থেকে তিনজন এসেছিল আমাদের, এসে এখানে বলে গেল যে ঠিক আছে ওই ঘাটই হবে, তোমরা দরকারে আধ ঘন্টা পেঁচুবে বা আমরা আধ ঘন্টা পেঁচুব। পুলিশ প্রোটেকশন ওরা নিজেরা আমাদেরকে দিয়ে নিজেরা দাঁড় করিয়ে বিজয় করে দিয়েছে। তারপরে আমরা যে যার বাড়ি এসেছি, পুলিশ এসেছিলো আমাদের পাড়া পর্যন্ত, এসে দিয়ে গেছে। আমরা তারপরে আর জানি না, সকালে উঠে একটু হঠাৎ একজনকে তুলে নিয়ে যাচ্ছে, তারপরে শুনছি নাকি যে এরকম পুলিশ পর্যন্ত বলছে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওরা কেসটা সাজাচ্ছে নাকি যে মার্ডার, ঠিক আছে। এবারে আইন যেটা করবে, আমরাও তো আইনের পথে চলবো, অসুবিধে কিছু নেই, এবারে আইন যেটা করবে সেটাই। ঘটনার জেরে শোকস্তব্ধ এলাকা। একমাত্র ছেলের মৃত্যুতে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন সাগরের মা ও বাবা। মৃতের মা জানিয়েছেন, ঠাকুর ভাসান দিতে গিয়ে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, কাউকে না পেয়ে ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়। প্রিয় ছেলে, আমার ছেলে শুধু শুধু আমার ছেলেকে মেরে ফেলে দিল, ঠাকুর ভাসাতেই এসে মারপিট করে কাউকে না মারতে পেরে আমার ছেলেকে মেরেছে, মেরে করে ফেলে দিয়েছে। আমার ছেলে কারোর সঙ্গে মারপিটও করেনি, কোনোদিন কারোর জামেলায় যায়নি, আমার ছেলেটাকে মেরে এরকম করে ফেলে দিয়েছে। আমার আমার তো যা হবার হয়েছে, আমার আর কোথায় পাবো আমার ছেলেকে? আমার শাস্তি চাই ছেলের, আমার বউ শাস্তি চাই, আমার যে ছেলেকে মেরেছে তাদের শাস্তি চাই। পুলিশে কিচ্ছু করেনি, পুলিশে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়নি, আমার ছেলেকে মেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাজল্যান্ড, আরামবাগ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।